মানুষের বদভ্যাস কতটা বিচিত্র হতে পারে তা যেন ধরা পড়ল চীনের এক কিশোরীর মধ্যে। কিশোরীর বয়স 14 বছর। বছরের পর বছর ধরে নিজের চুল খেয়েছেন সে। শেষমেশ তার পেট থেকে বের করা হয়েছে 3 কেজি চুল। ওই কিশোরীর বাড়ি চীনের শানজি প্রদেশে। মা বাবা বেশ দূরে চাকরি করেন, তাই থাকতে হয় দাদা দাদির সঙ্গে। তবে নাতনির চুল খাওয়ার বদভ্যাস চোখে পড়েনি তাদের। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই কিশোরী। কিছুই খেতে পারছিলেন না, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে 2 ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। কিশোরীর পেট থেকে বের করা হয় 3 কেজি চুল। হাসপাতাল থেকে বলা হয়েছে যে সে বিশেষ ধরনের একটি মানসিক সমস্যায় ভুগছে। একে বলা হয় পিকা। এই সমস্যায় ভুক্তভোগীরা ময়লা, কাগজ এবং মাটির মতো নানা অখাদ্য খেয়ে থাকে। সাধারণত শিশু কিশোরদের মধ্যে এটি বেশি দেখা যায়। বিষয়টি নিয়ে কিশোরীর চিকিৎসক সিহাই বলেন, তাকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল কারণ সে কিছুই খেতে পারছিল না। আমরা দেখতে পেলাম পাকস্থলীতে এত চুল জমেছে যে সেখানে খাবারের জন্য আর কোনো জায়গা নেই। তার অন্ত্র চুলে ভরে গিয়েছিল। এদিকে এই খাদ্যাভ্যাসের কারণে ওই কিশোরের মাথায় আর চুল নেই বললেই চলে। চিকিৎসক সিহাই বলেন সে হয়তো বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তার দাদা দাদি বিষয়টি খেয়াল করেনি, তাই দূরে অবস্থান করা মা বাবার উচিত সন্তানদের আরও সময় দেওয়া। চুল খাওয়ার অভ্যাস কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে, যেমনটি হয়েছিল যুক্তরাজ্যের এক শিক্ষার্থীর সঙ্গে। 2017 সালে 16 বছর বয়সী ওই শিক্ষার্থীর পাকস্থলীতে চুল জমে সংক্রমণ দেখা দেয়। সেই জেরে হঠাৎই মৃত্যু হয় তার। আন্তর্জাতিক এমন সংবাদ জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।